কাউকে তার মুখ দেখে নয় মন দেখে বিচার করুন, মন দেখে ভালোবাসুন। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরেক বার স্যার। তো একবার একটা খুব সুন্দরী মেয়ে প্লেনে আসে, প্লেনে এসে নিজের সিটের কাছে পৌঁছায়, খুব উদাস হয়ে যায় এবং রাগে চোখ মুখ লাল হয়ে যায়, কারণ তার পাশে সিটে এক ব্যক্তি বসেছিল যার মুখের কিছুটা অংশ পোড়া। তো সুন্দরী মেয়েটি তখন চিৎকার করতে শুরু করে। এয়ার হোস্টেসরা আসে এবং সুন্দরী মেয়েটিকে বলে যে ম্যাম পেশেন্স রাখুন, এখানেই বসে পড়ুন। কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত এয়ার হোস্টেসরা ক্যাপ্টেনের কাছে যায় এবং কয়েক মিনিট পর ফিরে আসে এবং কি বলেন একটু মন দিয়ে শুনবেন। এয়ার হোস্টেসটি বলেন যে আজ আমাদের ক্যাপ্টেন একটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে। আজ একজনকে ফ্রিতে ইকোনমিক্স ক্লাস থেকে বিজনেস ক্লাসে শিফট করা হবে। এই সিদ্ধান্ত শুনে মেয়েটি খুবই খুশি হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ভাবে যে ফাইনালি আমাকে এর পাশে বসতে হবে না। কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস কয়েক মুহূর্তে হারিয়ে যায়, কারণ এই সিদ্ধান্তটি সুন্দরী মেয়েটির জন্য নয়, এটি সেই পাশের সিটের সেই ব্যক্তির জন্য ছিল। এ শুনে উপস্থিত সব লোক তালি দিতে শুরু করে। তখন সে ব্যক্তি ওঠে আর বলে যে আমার এই মুখ কার্গিলের যুদ্ধে শত্রুপক্ষের বোমায় পড়ে যায়। এই মেয়েটি কথাবার্তা শুনে ভাবছিলাম যে আমরা কাদের জন্য বর্ডারে দিন রাত অভিযোগ ছাড়াই পাহারা দিই, জীবনও দিতে রাজি হয়ে যায়। কিন্তু যখন এই ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত আর আপনাদের সকলের হাততালি শুনলাম, তখন বুঝলাম না, এখনও মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ বেঁচে আছে। তো মানুষকে তার মুখ দেখে না, তার শরীর দেখে নয়, তার পোশাক দেখে নয়, তার মন দেখে বিচার করুন, তার মন দেখে ভালোবাসুন। যখন কোনো ভারতীয় ভারতে থাকা সত্ত্বেও বলে জয় হিন্দ না বলে ভারত মুর্দাবাদ বলে, তখন খুব খারাপ লাগে ইয়ার। আর তার পাশে যখন আরও হাজার হাজার লোক দাঁড়িয়ে পড়ে না, তখন আরও খারাপ লাগে। যাদের সুরক্ষার জন্য সোলজাররা বর্ডারে জীবন দিচ্ছে, তারাই যখন তাদের পাশে থাকে না, তখন খুব খারাপ লাগে। জঙ্গিরাও ঠিক যতটা অপরাধী, ঠিক ততটাই এরাও অপরাধী। তো আমরা প্রত্যেক সোলজারকে স্যালুট। থ্যাংক ইউ। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি।